করিমগঞ্জে এসএইচজি গ্রুপের মহিলাদের স্কুটি বিতরণ। শুক্রবার করিমগঞ্জ জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে এসএইচজি গ্রুপগুলির মহিলাদের মধ্যে স্কুটি বিতরণ করা হল। এদিন করিমগঞ্জ জেলায় মোট 211টি স্কুটি বিতরণ করা হয়েছে। রাজ্য সরকারের গ্রামোন্নয়ন দফতরের মাধ্যমে এসআরএলএম এর কর্তৃক করিমগঞ্জ জেলা প্রশাসক মৃদুল যাদব এই স্কুটিগুলি বিতরণ করলেন। এদিন এই স্কুটিগুলি রাজ্য সরকারের এসওপিডি প্রকল্পের অধীনে বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করিমগঞ্জ পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্র দেব, এসডিসি চেয়ারম্যান মিশন রঞ্জন দাস, বিধায়ক সিদ্দিক আহমেদ এবং রাজ্যিক সমন্বয়ক গোবিন্দ্র বৈশ্য সহ সংশ্লিষ্ট বিভাগের অন্যান্য কর্মকর্তারা। क्या करना है? डिस्टर्ब इधर आइए। আমি আরো বাকি আমার এই মাস আসাম স্কুটি ডিস্ট্রিবিউশন হয়েছে। তার ভিতর আমার করিমগঞ্জ জেলায় 211 স্কুটি আমার ডিস্ট্রিবিউশন বিতরণ করা হব। আজই সেরোমনিয়াল ভাবে একটু প্রোগ্রাম আমার দেওয়া হয়েছে। আর কিছু মান আমার দিদি স্কুটি পাব আর আমার ব্লক না পাব। সো আমার এসএইচজি মুভমেন্ট আপন সবাইকে জানেন এটু হয়ে ফর ওমেন এম্পাওয়ারমেন্ট কি আমার কেনেকে হাউস হোল্ড ওয়ার্ক না হয়ে হাউ টু ইম্প্রুভ দে ফিনান্সিয়াল স্টেটাস ওয়ার্কিং স্টেটাস সো দ্যাট হাফ অফ দ্য ওয়ার্ক ফোর্স আমার যে আধি ওয়ার্ক ফোর্স হ্যাঁকো হাম এক মৌকা দে সকে আমারে জিডিপি মে কন্ট্রিবিউট করতে কা আর ইয়ে পায়া গিয়া হ্যায় উসমে কি উনকো আপনে কাম করনে মে एसएचजी का काम करने में मार्केटिंग करने में लोगों का जो कृषि सखी पशु सखी बैंक सखी का काम करने में गांव क्षेत्रों में दिक्कत होती थी। तार कारण हमारा सीएम सर का एक तो हमारा स्कीम आ सके कि हमारा जी एस एल आर एम सखी आसे जिखी नहीं आसे हमारे बुके इतना स्कूटी पावर हमारे करीमगंज जिला है आसाम स्टेट रूरल लाइवलीहुड मिशन अधीन है জেলা গ্রন্থাগারে কমিউনিটি ক্যাডার এসএইচজি কমিউনিটি ক্যাডার তাদেরকে স্কুটি দেওয়া হয় তাদের কাজের সুবিধার জন্য। আগেও দেওয়া হয়েছিল এইভাবে গ্রাম্য সখীদের, এবার কমিউনিটি ক্যাডারদের দেওয়া হয়েছে। করিমগঞ্জ জেলায় মোট 60টি ব্লকের অধীনে 211 জন কমিউনিটি ক্যাডারকে আজকে স্কুটি দেওয়া হয়েছে। খুশি যে কমিউনিটি ক্যাডার যারা এসএইচজিতে কাজ করেন, সেলফ হেল্প গ্রুপে কাজ করেন, তাদের কাজের সুবিধা হবে এবং আরও যাতে এসএইচজি করিমগঞ্জ জেলায় গড়ে উঠে তৈরি হয় এই চেষ্টা তারা করবে। আর এসএইচজি যারা করেন তারা যাতে স্বাবলম্বী হতে পারে, তাদের জীবিকার জন্য এই এসআরএলএম করা হয়েছে সেটা যাতে সার্থক হয়। আমি বলেছি আজকের মিটিংয়ে যে আগামী শীতের সময় অন্তত অক্টোবর নভেম্বরের দিকে আমরা এক সপ্তাহের এসএইচজি মেলা করব। কাছাড় জেলার উধারবন পুলিশ দুটি চালের গোদামে এক অভিযান চালিয়ে জব্দ করেছে 403টি চালের বস্তা। গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে উধারবন্দের সার্কেল আধিকারিক ঋতুরাজ বরদলৈয়ের নেতৃত্বে
পুলিশের একটি টিম আজ উদারবন্দে পানগ্রামের তমেজউদ্দিন লস্কর নামের এক ব্যক্তির দুটি গোদামে এই অভিযান চালিয়ে 403টি সুলভ মূল্যের চালের বস্তা জব্দ করেন। পুলিশ আসছে টের পেয়ে চালের গোদামের মালিক তমেজউদ্দিন লস্কর সেখান থেকে চম্পট দেয়। এই উপলক্ষে আজ এক বার্তায় উদারবন্দের সার্কেল আধিকারিক ঋতুরাজ বরদলৈ জানান যে সুলভ মূল্যের চাল নিজের গোদামগুলিতে স্টক রেখে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ব্যবসা চালিয়ে আসছিল এই তমেজউদ্দিন লস্কর। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ পেয়ে আজকের এই অভিযান চালানো হয়। গোডাউনত এইটো ষ্টক কৰিছিলে প্ৰাইভেট গোডাউনত। তারপর আমি টোটাল তিনটা গোডাউনত আমি এটা ফার্স্ট গোডাউন 203, সেকেন্ড গোডাউন 115 আর থার্ড গোডাউনত এতিয়া আমি উঠাই আছো। কিন্তু একচুয়ালি যেটো এনকোয়ারি হব, এনকোয়ারিত ওলাব এইটো কোনটো কোঅপারেটিভৰ, এনেই ইনফরমেশন মতে আমি এইটো মেবি খাসপুর কোঅপারেটিভ হব পাৰে, বাট এইটো কিন্তু কনফার্ম হব আফটার মানে এনকোয়ারি। এতিয়া দুটা ফার্স্ট সেকেন্ড সেকেন্ড গোডাউন মিলাই 318 318 প্লাস ইয়াত এতিয়া 50 প্লাস হয়ে গেছে, ইয়াত আরো উঠিব। এতিয়া এজন মানুষ আছে, কিছু নাম তজিমউদ্দিন, তজিমউদ্দিন বলে এজন আছে, তেওঁর ঘর ইয়াতে উদারবন্দতে। সোধা পোছার কারণে উঠা হয়েছে, মেবি খাসপুর মানে এইটা কইছো আপনার। একচুয়ালি খাসপুরে দুটা কোঅপারেটিভ সোসাইটি আছে, এটা একটা খাসপুর আর একটা আপনার উদারগন। কিন্তু কারপরা আহিছে বস্তু সেটা আফটার এনকোয়ারি অনলি এটা কনফার্ম করা। জানকী বাজারে 6 নং জাতীয় সড়ক মরণ ফাঁদে পরিণত। হাইলাকান্দি জেলার জানকী বাজার সংলগ্ন বকরিহাওর সেতুর নিকটে 6 নং জাতীয় সড়কে ফাটল দেখা দিয়েছে। এবারের বন্যা পরবর্তী সময়ে এই ফাটলের সৃষ্টি হয়। কয়েকদিন আগে জাতীয় সড়কে এই ফাটল ছোট আকারের দেখা গেলেও বর্তমানে ভয়াবহ আকার ধারণ করেছে। জানকী বাজার চিপর সাঙ্গনের মধ্যবর্তী বকরিহাওর সেতুর উত্তর পাশে জাতীয় সড়কের আনুমানিক 200 মিটার অংশ জুড়ে এই ফাটল তৈরি হয়েছে। জাতীয় সড়কের মাটি নিচের দিকে ধসে যাওয়ার কারণে এই ফাটলের সৃষ্টি হয়েছে বলে অনুমান পথচারীদের। এই স্থানে ব্যারিকেড লাগানো না থাকায় যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটবে আশঙ্কা ব্যক্ত করেছেন গাড়ি চালক সহ যাত্রীরা। এমনিতেই বকরিহাওর এলাকায় জাতীয় সড়কে বছরে কয়েকটি যান দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিয়ে আবেদন জানিয়েছেন আলগাপুরের স্থানীয় যুবক বিলাল উদ্দিন লস্কর। হইতে চিপসাঙ্গনের মধ্যবর্তী এলাকা যেটা বকরিহাওর বলে পরিচিত, সেই এলাকার যে জাতীয় সড়ক আছে সেই রাস্তাটি সম্পূর্ণভাবে মরণ ফাঁদে পরিণত। নিশ্চয়ই আপনারা দেখতে পারবেন অবস্থা কতটুকু ঝুঁকিপূর্ণ, ঝুঁকি নিয়ে গাড়ি পার হচ্ছে, যে কোনো সময় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আমি একজন স্থানীয় নাগরিক হিসাবে পূর্ততন কর্তৃপক্ষের কাছে এটা বলবো যে অতি সত্বর একটা ব্যবস্থা নেওয়ার জন্য, কারণ যে পরিণতি যে পরিণত হয়েছে রাস্তার অবস্থা দেখে কিন্তু সত্যিই ভয়ানক। বিশেষ করে রাত্রিবেলার কথা, না আছে কোনো ধরনের রেডিয়াম লাইট, না আছে কোনো ধরনের প্রোটেকশন, সোজা কোনো গাড়ি এসে চলে যেতে পারে এই খাদের মধ্যে। সম্পূর্ণ রাস্তার অর্ধাংশ সম্পূর্ণভাবে তলিয়ে যাচ্ছে। নিশ্চয়ই আপনাদের ক্যামেরায় এগুলো ফুটেজ থাকবে। আবারও মানে আমি একজন স্থানীয় নাগরিক হিসাবে আবারও দাবি জানাচ্ছি, এটা
যে রাস্তাটা অতি সত্য সংস্কারের দাবি। কারণ হলো একসঙ্গে দুটি গাড়ি পার হতে পারে না, এক গাড়ি ওখানে থেমে অন্য গাড়ি পার হওয়ার পর অন্য আরেকটি গাড়ি পার হয়। এটাই যে উদ্বৃত্তন কর্তৃপক্ষ এই অতি সত্বর রাস্তাটি মানে আগের অবস্থায় যে কোনো অবস্থায় মানে মেরামত করা, এটাই হলো দাবি। মুসলিম স্টুডেন্টস অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে করিমগঞ্জ জেলা পুলিশ সুপারের হাতে এক স্মারকপত্র তুলে দেওয়া হয়। আজকে আমরা এসপি অফিসে একটি এফআইআর করেছেন এনএসআর পক্ষ থেকে। আমরা বিগত কয়েকদিন আগে দেখতে পাই ফেসবুকের মাধ্যমে যে হিন্দু বাই বুদ্ধ নামে একটি ফেসবুক আইডিতে আমাদের হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যেভাবে মন্তব্য করেছে বা তা প্রকাশ করা যাচ্ছে না, এইরকম খারাপ ভাষা প্রয়োগ করছে। তাই আজকে আমরা ওনার গ্রেফতারের দাবিতে এসপি অফিসে একটা এফআইআর করা হয়েছে অতি সত্বর ওনাকে গ্রেফতার করার জন্য। কারণ হয়েছে আমাদের আসাম বোরাকবেলি হচ্ছে শান্তি চাই আমরা, হিন্দু মুসলিম সব জাত মিলে আমরা শান্তি থাকতে চাই। একজনের কারণে যে বোরাকবেলি আসাম অশান্তি হয়ে যাবে সেটা আমরা কোনো দিন চাই না। আজকে ওনাকে গ্রেফতার করা হলে সামনের দিনে আরও একজন করতে ভয় পাবে যে আজকে ওনাকে গ্রেফতার করা হয়েছে, কালকে সেই রকম আমিও করলে গ্রেফতার হব। তাই ওনাকে গ্রেফতার করার জন্য যেও দোষী হোক না কেন এই ফেসবুক আইডিতে একটা নম্বর দেওয়া আছে, এই নম্বর কার আছে, কত সব ফেসবুক আইডি কে চালাচ্ছে, সব কিছু বেরিয়ে আসবে ওনাকে গ্রেফতার করলে, ওটাই আমরা দাবি জানাচ্ছি। এম এস স্যার।